আমার নবী বলেছেন তাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে লজ্জিত মনে হবে, তাদের পকেটের মধ্যে বড় বড় মেসোয়াক থাকবে, তাদের রোজা দেখলে তোমরা তোমাদের রোজাকে লজ্জিত মনে হবে। মনে রাখবা, তাদের রোজা তাদের নামাজ দেখতে তো সুন্দর হবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। কোরআনের আওয়াজে মসজিদ মুখরিত হবে, কি হবে? কোরআনের আওয়াজে মসজিদ মুখরিত হবে, বাড়ি ঘর বন্ধ মুখরিত হয়ে যাবে। দেখবেন যিনি নবীর দুশ্মনে কয়ে কোরআন কোরআন কোরআন, অথচ নবী বলেছেন কি? নবী বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুববি নবীকুম ওয়া হুববি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও, একটা হলো নবীর মহাব্বত, আরেকটা হলো নবীর পরিবারের মহাব্বত, আরেকটা হলো কোরআন তেলাওয়াত। আগে নবীর প্রেম, কারণ এটা ঈমান। তারপরে নবীর পরিবারের ভালোবাসা, এটাও ঈমান। এরপরে নবী বলেছেন কোরআন, তিন নম্বরে কোরআন কোথায়? তার মানে আগে আপনি আমি ঈমানটাকে টেকসই করতে হবে, তারপরে আপনার নামাজ রোজা হজ যাকাত, ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? আল্লাহ কি বলেছেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, জোরে বলেন আল্লাহু আকবার। বলেছেন কে? অস্বীকার করার কোনো সুযোগ আছে বন্ধুরে আমার? এই জন্য বলছি, দেখছেন নি, আল্লাহ মাটিকে অর্ডার দিয়েছে, মাটি রে ও মাটি, আমার হাবিবের সাথে বেয়াদবি করেছে, তাকে তোমার ভিতরে জায়গা নাই, গোটা পৃথিবীর জন্য তুমি শিক্ষা হিসেবে তাকে মাটির বাইর করে দাও। বন্ধুরে আমার, নবীর প্রেমিক যারা, সাচ্চা ইমানদার যারা, আশিকে রাসুল যারা, এগুলো যুগে যুগে বন্ধু এগুলো স্মরণ করবে। আপনাদেরকে আমি বলতে চাই একবার স্পষ্ট দলিল, কোরআন শরীফের 29 পারা সূরা কলম, সূরা কলমের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা আমার নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে ওয়ালিদ বিন মুগিরা, তুমি আমার হাবিবের সাথে গোস্তাকি করেছো, বেয়াদবি করেছো, আমি গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম এই কোরআনের মাধ্যমে, ওয়ালিদ বিন মুগিরা যার সন্তান। কি সন্তান? গোটা পৃথিবী থেকে পড়াশোনা করে যদি আসে, মিশর থেকে যদি পিএইচডি করে আসে, আরও বড় কোনো জায়গা থাকলে যদি সেখান থেকে ডক্টরেট নিয়ে আসে, যদি নবীর সাথে তার প্রেম না থাকে, নবীর সাথে যদি সে বন্ধু বেয়াদবি করে, তাকে যারত ছাড়া আর কিছু বলতে পারি না, কারণ আমার আল্লাহ নিজেই বলেছে যারত। যেই সন্তানটা যারত সন্তান, এই সন্তান যদি বন্ধু, আপনারা মনে রাখবেন, যার সাথে নবীর দুশ্মনী আছে, কি আছে? যার সাথে নবীর দুশ্মনী আছে, যারা নবীর শান মানকে খাটো করে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমরা নবীকে দাঁড়াইয়া সালাম দিলে বলে বেদাত, অথচ আল্লাহ কোরআনে বলেছেন অত আজিরুহু অত আকেরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো, কি করো? কথা বলে না কেন? আপনারা বলবেন, যেই মৌলবি বলবেন যে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া নবীর মিলাদ পড়া বেদাত, আপনি বলবেন তোমার কথা শোনা আমার জন্য বেদাত। কথা বলে না কেন? যে বলবে বেদাত তার কথা শোনা আমাদের জন্য বেদাত। আপনি বলবেন, এদিকে দেখান, টুপি মাথার দেওয়া সুন্নত না? যারা নবীকে বেদাত বলে ফতুয়া দেয়, নবীর মিলাদকে বেদাত বলে ফতুয়া দেয়, তাদের মাথায় যে টুপিটা আছে কোনটা? তাদের মাথায় যে টুপিটা আছে আপনারা চিনছেন কোন টুপি? সোক্কা টুপি। কোন টুপি? এই সোক্কা টুপিওয়ালার পিসাব গত কিছুদিন আগে হাজার হাজার মানুষের সামনে শুনলাম, বে মিডিয়াতে আসছে, কয় হযরত ইয়াজিদ রহমতুল্লাহ আলাই, আর আমরা সুন্নি জামাত বলি ইয়াজিদ ক্যারেক্টারলেস, কথা কয় না কেন? হে বলে হযরত রহমতুল্লাহি আলা ইয়াজিদ রে, যার দিনের বেলা কাজ ছিল বানর নাচানো, রাতের বেলা কাজ ছিল মদ খেয়ে অসৎ নারীদেরকে দিয়ে নাচানাচি করা। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়তান। আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ঘৃণবস্তু শয়তানের কাজ, জোরে জোরে নাউজুবিল্লাহ। যে ইয়াজিদ দিনের বেলা কি করতো? বানর নাচাইতো, রাতের বেলা মদ খাইতো, মশত নারীদেরকে দিয়ে নাচানাচি করতো। বন্ধু, এই ইয়াজিদের উপদেষ্টা ছিল সারজুন বিন মানজুরুর রুমি, সে ছিল একজন ইহুদি। এই ইহুদির তালে পড়ে জান্নাতের সরদার ইমাম হুসাইনকে কতল করলো, জোরে জোরে নাউজুবিল্লাহ। কথা বলেন না কেন? আপনি বলেন ওই ফিসাবের কি ঈমান আছে? কথা বলেন না কেন?
এই কারবালার মাস তুমি ইমাম হুসাইনকে নিয়ে ওয়াজ করবা, কারণ আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো জান্নাতে সকল যুবকদের জান্নাতে লিডার। তুমি সেই লিডার সম্পর্কে কথা বলতে ভালো লাগে না, তুমি কথা বলো চরিত্রহীন ইয়াজিদকে নিয়ে প্রশংসা করো। আবার কয় 100 রাকাত নামাজ পড়তো, 100 রাকাত কেন, সারা জীবন যদি বেঁচে থেকে বন্ধ লক্ষ লক্ষ কোটি কোটি রাকাত নামাজ পড়ে রে, আল্লাহ কয় তোমার নামাজ দিয়ে আমার কোনো লাভ নাই, কারণ নামাজ যেই জায়গায় আয়সা রাখবা, নামাজটা যেই জায়গায় আয়সা স্থানান্তর হবে সুন্দর হবে, সেই জায়গাটার নাম হলো ঈমান। তোমার তো সেই জায়গা নাই, যেমন ডোলার তলা না থাকলে যেমন মাছ ধইরা রাখলে থাকে না, ডোলের তলা না থাকলে যেমন ধান শুকাইয়া রাখলে থাকে না, ইঁদুরের পেটে চলে যায়। ঠিক নবীর দুশমনরা সারা জীবন আমল করে রাখবে, কিয়ামতের দিন যাইয়া দেখবে আইএমএ জিরো। ঠিক কিনা বলো? তার ডোলের তলা নাই, আমল নাই। এই জন্য বলছি বন্ধু, আমার কথাগুলো হাজারের মধ্যে একজনের ভালো লাগবে, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আপনার মতো মুসল্লি আমার দরকার নাই, কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। ঠিক কিনা বলে? বছরে এক রাত্র না মাহফিল হয়, এটাও আর লাগে না। হামসে বড় কোন হে পৃথিবীতে দেখেন গেট আপ, কবরে গেলে দেখবেন অটো হয়ে যাবে নিউ সেট আপ। ঠিক না? কি কন? তার মানে বুঝেন নাই আপনি, ভাব দেখাইছেন তো, কবরে গেলে দেখবেন শুধু অভাব আর অভাব। দুনিয়াতে যার কাছে আছে যত ভাব আর ভাব, কবরে যাওয়ার পরে দেখবে শুধু অভাব আর অভাব, উপায় নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে আল হাক্কু মররন, হক কথা একটু তিতা। হক কথা কি? আপনার কাছে তিতা লাগলে এই মুসল্লি আমার দরকার নাই, কথা কয় না কেন? এখন আপনারা বলেন বন্ধুরে আমার, রাসুলের আহলে বাইতকে ভালোবাসা ফরজ, ইমানের ওয়াজ কিন্তু এগুলো কার? রাসূলের আহলে বাইতকে ভালোবাসা ফরজ কিনা? রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আলীকে বলছে এক মৌলবী মদ খাওয়ার রাজা, এই প্রবাসে জীবন কাটায়, এটা ইমানদার না কাফের বলে। এটা আমি বলছি না, রাসূলের হাদিস দ্বারা প্রমাণ। তুমি রাসূলের শানে গোস্তাকি করেছে এই মিয়া, সাহাবাই কেরামদের ঘোড়ার খুরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি এক পাল্লা রাখা হয়, আর গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত ওলি পয়দা হবে সবাইকে এক পাল্লা তোলা হয়, মাটির ওজন ভারী হবে। কারণ সাহাবি তারা এমনি হয় নাই, ইমানি চক্ষু এবং চর্ম চক্ষু তারা নবীকে দেখছে, নবীকে মানছে, নবীর জন্য জীবনকে রেডি রেখেছেন, এই জন্য হয়েছে তারা সাহাবি। তুমি সেই সাহাবিদেরকে নিয়ে কথা বলো, তোমার লেখাপড়ার যথেষ্ট স্বল্পতা আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে ভাই, সার্টিফিকেট বেশি না, সার্টিফিকেট বেশি গুরুত্বপূর্ণ নাকি বিবেক বেশি গুরুত্বপূর্ণ? বিবেক। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর, এই নূর দিয়ে জীবনকে আলোকিত করতে পারে, সমাজকে করতে পারে, ফ্যামিলিকে করতে পারে, এমনকি গোটা দেশের উজ্জ্বল করতে পারে। ঠিক কিনা বলে? এরা লেখাপড়া করছে ঠিকই, নবীর প্রেমের হাদিস কোরআন পড়ে নাই, এই জন্য সারা জীবন ডিউটি করার পরে বেতন চাইলে কইব নাই, হাজিরা খাতায় নাম নাই। ঠিক কিনা বলে? বুঝতে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে খারাপ মন্তব্য করছে কিনা, কথা কয় না কেন? বাংলাদেশের অসংখ্য আলেম মা খাদিজাকে যখন ইনটেক না বলছে, অসংখ্য আলেম প্রতিবাদ করেছে, যারা প্রতিবাদ করেছে সাধারণ মানুষ যারা শুনে ওই বক্তার প্রতি ঘৃণার থুতু নিক্ষেপ করেছে তারা হলো ইমানদার, আর যারা তাকে সাপোর্ট দিয়ে নীরব ছিল তারাই হলো বেঈমান। আপনি কি মনে করেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে জিব্রাইল আসছে আমার নবী, নবীর কাছে জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, খাদিজা তো আপনার কাছে আসতেছে গো নবী, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাদি খাদিজাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে, আমি পৌঁছে দিলাম গো, আল্লাহর পক্ষ থেকে সালামটা খাদিজাকে দেবেন গো নবী, এবং আমি জিব্রাইলের পক্ষ থেকেও খাদিজাকে সালাম দেবেন, আপনি কে রে সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন? ঠিক কিনা বলে? খবর নিয়ে দেখো, তোমার 14 গোষ্ঠীর মধ্যে 15 গোষ্ঠীর মধ্যে একজনও জান্নাতের খবর পায় নাই, কিন্তু মা খাদিজার কবরে ফেরেশতা প্রশ্ন করার জন্য যায় না। কত বড় কলিজা তোমার, কত বড় দুঃসাহস তোমার,
তোমার মতো বেটা একবার যদি জাবালে নূরে যাও তোমার হাঁটুগুলো ভেঙে যাবে। আর মা খাদিজা কন্টিনিউ গিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এগুলো ঈমান না থাকার কারণে, ঈমানি পড়াশোনা না থাকার কারণে আজকে এই অবস্থা। কথা বলেন না কেন? কাকে নিয়ে কথা বলো? মাপকাঠি রেখে কথা বলো? এরা কে? আরে মিয়ে, কল্পনা করতে তো ওদেরকে নিয়ে ভাবতে তো বুক কেঁপে ওঠে। ফাতেমা তু সাইয়্যিদাহু নিসা আহলিল জান্নাহ, রাসূল বলেছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমাদের দেশে কিছু মুনাফিক মার্কা মহিলা আছে, বাড়ি বাড়ি দেখবেন তাদের শায়েখদের লেখা, শায়েখ কয় শায়েখ, শুধু শায়েখ, শুধু শায়েখ, শায়েখের লেখা ছোট ছোট চটি বই আছে না নাই, মহিলাদের কাছে ঢুকাইয়ে দিছে। এখন ওরা বোরকার নিচে করে বন্ধু এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি ঘুরে, কিন্তু ওই শায়েখে ফতোয়া জানে না, মাসালা জানে না, ফতোয়া দিতে জানে না। বন্ধু, স্বামীর অনুমতি ছাড়া মহিলা গড়তেও বেরোইতে পারবে না, অথচ শায়েখের অনুমতি নিয়ে চটি বই পরে পরে এক গ্রাম থেকে আরেক গ্রামে দিন প্রচার করে বাংলাদেশে কি পুরুষের ঠাড়া ফরসেনি? কথা কন না কেন? যেই মহিলা আসতে কথা বলতে হবে শরীয়তের আইন, এই মহিলা জোরে কথা বলে, যেই মহিলা ঘরের ভিতরে পর্দা নিয়ে থাকতে হবে, বাইর হলো পর্দা হতে হবে। বন্ধু, বোরকাটা পরে অনেক ঢিলা ডালে, এটার মধ্যে অনেকগুলো শয়তান নিয়ে বের হয়। কথা কয় না? আরো জোরে। এই শয়তানগুলো মানুষের কাঁধে সোয়ার করে দেয়, মানুষের ইমান চুরি করে। মনে রাখবেন, সব চোরকে পছন্দ করা যায়, সব চোরকে কিছু না কিছু স্যাক্রিফাইস করা যায়, কিন্তু ইমান চোরকে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস নাই। আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না কেন? মাটি বের করে ফেলে দিয়েছে। আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আতিক কতল করে ফেলেছে, মোহাম্মদ ইবনে মাসলামা হত্যা করে ফেলেছে। আপনি মানেন বা না মানেন তাতে আমার যায় আসে না, যে যাই বলুক ভাই আমি আমার সোনার হরিণ চাই, ঠিক কিনা বলে? আপনি কি বলবেন না বলবেন সেই দিকে আমার কান দেওয়ার সুযোগ নাই, আমি আমার ইমান ট্যাক্সই করে আমি আমার আপন গন্তব্যে যেতে পারলে আই এম ভেরি সাকসেস, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আমার কথাগুলো কি ভালো লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তুমি যা আরজ, এটা কয় নাম্বার গালি জানেননি? দশ নাম্বার। কয় নাম্বার? নবীর সাথে যখন বেয়াদবি করলো ওয়ালিদ বিন মুগিরা, আল্লাহ গালি দিছে কয়টা? দশটা গালি দিছে, এর মধ্যে দশ নাম্বারটা হলো উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলেছে তুমি যে জারস, এটা তো পৃথিবীর মানুষ এতদিন জানতো না, আমি আল্লাহ গোটা পৃথিবীকে জানাই দিলাম তুমি জারস বাস্টার্ড, জারস সন্তানের পিছনে ইক্তেদা করা যাবে না। আমার নবী ওই যে বলেছে হাদিস শরীফের মধ্যে, এদিকে তাকান, স্টে ওয়ে ফ্রম দেম, কিফ দেম ওয়ে ও ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো, কারণ এরাই হচ্ছে বর্তমান সমাজে সবচেয়ে বড় ফেতনা, যারা নবীর দুশ্মন। এই মনে রাখবেন, এদিকে তাকান, এদের কথা হবে মধুর চাইতে মিষ্টি। কি আপনি আমার কাছে আইন কুদ্দুর আইন না, এদিকে আইন, দেখবেন এই যে আদর করে কাছে নিব, এটা কিন্তু ইমান চোরটা বড়টা, কাছে নেব, কাছে নিয়ে মাথায় হাত বুলাই দিব, হাত বুলাই দিয়ে বলবো দাদা, কিন্তু এই সমাজে সবচেয়ে বড় ডোনেশন দেয় নেওয়ালা, মানে ধনী, মানে টাকা পয়সা চাইলে দেয়, সে খবর নিছে। দেখবেন এই নবীর দুশ্মনদের একটা কৌশল কি জানেননি, গ্রামে গ্রামে ঢুকবে, যারা সবচেয়ে বেশি প্রভাবশালী ক্ষমতাসীন তাদের কাছে যাবে, কৌশলে ঢুকবে, ঢুকার পরে আদর করে কাছে নিবে, নিয়ে বলবে আপনাকে দেখতে হযরতে উসমানের মতো লাগে। এখন উনি মনে মনে বলবে আমারে উসমানের মতো লকব দিছে, আমি তো দামি, কিন্তু উনি ওনার এমন ভাবে বোকা বানাইছে, উনি তো প্রশ্ন করে নাই, মুন্সি মৌলবি সাহেব আপনি কি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে দেখছেন কি না? যিনি প্রশ্ন করবে আপনি ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছেন কি না, উনি হলো সাচ্চা ইমানদার। আর যিনি সাদরে গ্রহণ করে নিয়ে 50,000 টাকা দিয়ে দিল, এটাই হলো মুনাফিক, এখান থেকে এটা কুফুরি পর্যন্ত পৌঁছাবে। কথা কয় না? আরে কথা কন না কেন, খারাপ লাগে? আরে ভাই এগুলো তো দরকার, বাস্তব কথাগুলো তুলে ধরছি আর কি। এই এদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের স্রাইতে হিংস্র। কথা কয় না? আরো জোরে, ঠিক না বে? ঠিক। দেখেন যেটা বলতে চেয়েছিলাম, আমার নবীর সম্মান নিয়ে কথা বললে কই বেদাত,
ওই যে ফিসাবের কাছে ছিলাম মনে আছে নি, যেই ফিসাবের প্রতীক হিসাবে চোখ কাটো হিমাতার দিছে, আপনারা জিজ্ঞেস করবেন তুমি যে টুপিটা মাথায় পড়েছো আমাদের টুপির সাথে কোনো দ্বন্দ্ব নাই, কারণ টুপি পরা সুন্নত যে যেই কোনো পড়তে পারেন, কিন্তু তুমি যে নবীর শান মানকে বৃদ্ধি করার কারণে বেদাত বলে ফতোয়া দিলা, তুমি কি একটা বার ভাবছো তোমার মাথায় যে টুপিটা আছে টুপি তো নবীর জামানায় ছিল না, তুমি যে টুপিটা পড়ছো এটাও তো বেদাত। কথা কন না কেন, আমার নবী ইমামতি করে জীবনে একটা মাসে বেতন নেয় নাই, কি নেয় নাই, এখন আপনি ইমাম সাহেব যে ইমামতি করে মাস শেষে বেতন নেন এটাও তো বেদাত, কই এটা দিয়ে একবারও বলেন না, কথা কয় না, মসজিদের সভাপতি থেকে ধরে তৃণমূল পর্যায়ে লিস্ট করে আপনি মাসে 30 দিন একদিন একদিন করে খান, আমার নবী তো এইভাবে খায় নাই এটাও তো বেদাত, কথা কয় না কেন, এই যে স্টেজে বৈশা বৈশা লম্বা লম্বা লেকচার চালেন, আমার নবীর জীবনে কোনোদিন এই স্টেজে বসে ওয়াজ করে নাই, এই স্টেজ যদি বেদাত কই এগুলা নিয়ে কোনো ফতোয়া নাই, কারণ এটার জন্য এটার মধ্যে নিজের স্বার্থ আছে লাভ আছে, এই জন্য বেদাত হওয়ার পরেও বেদাত ফতোয়া দেন না, শুধু নবীর ক্ষেত্রে বন্ধু বেদাত ফতোয়া, এখানে বসতে হবে 100% ইমান, চো ইমান নাই ঠিক না, ঠিক কথা ভালো লাগে, এদেরকে আমরা কেমন ভাবে ইমানদার বলবো, আল্লাহ বলে কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ বলেছেন আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন রহমত দিয়েছেন এই নিয়ামত প্রাপ্তিতে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো, ওগো আল্লাহ এই আনন্দ পেয়ে উৎসব করলে লাভ হবে কি, আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি, আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাহলে রহমত পেয়ে খুশি হইতে কে বলছে, আল্লাহ বলছে, তা আমরা কি আল্লাহর কথা মানছি না, তা এখন আমরা আল্লাহর কথা মানছি আর তোমরা আমাদেরকে বেদাত ফতোয়া দাও, এখানে বলতে হয় তোমাদের ঈমান নাই, তোমরা সারা জীবনে যদি মিলাদ না পড়ো কেয়াম না করো দুরুদ না পড়ো আমরা 1 সেকেন্ড তোমাদের বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু যখন তোমরা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলবো 1 সেকেন্ডের জন্য আমরা ছাড়ও দিব না, কথা বলেন ঠিক না বা ঠিক, আপনারা দেখেছেন গত কিছুদিন আগে গত মমিন সিং ভালুকাতে গত 3 তারিখে এই মাসের 3 তারিখে আমি প্রোগ্রামে ছিলাম, নবীর সম্মান নিয়ে যখন কথা বললাম এই ওহাবি মার্কা এক মুন্সি আইসা, আপনারা দেখছেন কিনা জানি না অনলাইনে, ওইসা স্টেজে এসে হামলা করছে আমারে, কয় এই ওয়াজ বলে ভালো না খারাপ, এই বলে খারাপ ওয়াজ, ভালো ওয়াজ করতাম নাউজুবিল্লাহ বলেন না কেন, নবীর শান মানের চাইতে উত্তম ওয়াজ আর কি আছে, কথা বলেন না আছে, এই ওয়াজ বাদ দিয়ে বলে অন্য ওয়াজ করতাম, তো কোথায় যাবেন, যাওয়ার কোনো উপায় আছে বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে ইমান নিয়ে আর একটু আলোচনা শোনাই তাহলে আর একটু বলতে হয়, আপনার আর ওলামাই কেরাম যারা তারা জানে এই যে সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই যে সূরা লাহাব নাজিল হয়েছে তার শানে নজুল, সূরা লাহাবের শানে নজুলের যখন আমরা দেখব তখন দেখব আল্লাহ কেন লাহাব সূরার মাধ্যমে আবু লাহাব সহ তার সব কিছু ধ্বংসের ঘোষণা দিয়েছে, কারণ আবু লাহাব আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে, বেয়াদবিটা কেমন জানেন, আমার নবী যখন দিন সম্পর্কে মানুষকে বোঝাচ্ছিলেন তখনই আবু লাহাব পাথর হাতে নিয়ে নবীকে নিক্ষেপ করার জন্য যখন উপরে উঠালেন আমার আল্লাহ সইতে পারলো না, সঙ্গে সঙ্গে সূরা লাহাব পাঠিয়ে জানিয়ে দিলেন তার ধ্বংসের খবর, কিন্তু সেই আবু লাহাবকে নিয়ে যদি আরেকটু বলতে হয় আমার নবী যখন পৃথিবীর বুকে কদম দিল এ আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিলেন, আমার নবী আগমনের খবরে আবু লাহাব খবরের জন্য দাসীকে আজাদ করে দিলেন আমার নবীর আগমনে, এই জন্য আমার নবীর এই আগমনে দাসী সুয়াইবাকে আজাদ করার জন্য প্রতি সোমবার কিয়ামত পর্যন্ত কবর আজাব মাফের ঘোষণা দিয়েছে, প্রথম কি গজব, নবীর সাথে একটু প্রেম দেখাইছে আল্লাহও তার সাথে প্রেম, ঠিক কিনা বলেন, এগুলোকে আমাদের ইমানকে মজবুত করতে হবে, তারপরে যদি আমরা আমল করতে পারি অল্প আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো,